মাটির হাডিতে রান্না করা খাবার যেমন সুস্বাদু হয় তেমনই মাটির পাত্রে খাবার খাওয়াও স্বাস্থ্যসম্মত তবে বর্তমানে যেখানে দেশে এইসব মাটির পাত্র ব্যবহার অনেকটাই কমে গেছে অপরদিকে ভিন তথা দুবাইয়ে এখন যেন এসবের ব্যবহার বাড়ছে রেস্টুরেন্টে মাটির পাত্রে খাবার পরিবেশনের কারণে প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের পাশাপাশি আকৃষ্ট হচ্ছে বিদেশিরাও প্রবাসে এসে এই দুবাইতে একদম বাঙালি স্বাদের খাবার শুধু বাঙালি না বাঙালি সেই সাথে পাকিস্তানি ইন্ডিয়ান ইন্দো এশিয়ান ফুডগুলো চমৎকারভাবে তারা আমাদেরকে উপস্থাপন করেছে প্রেজেন্ট করেছে এবং খাবারের স্বাদ অসাধারণ সাধারণ প্রবাসী থেকে শুরু করে দেশের নাম করা ক্রিকেট তারকা ছাড়াও এসব রেস্টুরেন্টে খাবারের স্বাদ গ্রহণ করতে আসছে ছোট এবং বড় পর্দার তারকারাও

এমনকি কেউ মাটির পাত্রে চা খেতে আগ্রহ প্রকাশ করলে তাও একইভাবে পরিবেশন করা হয় এটা অনেক ভালো লাগতেছে আমাদের দেশে যেভাবে আমরা খাবার খাই হাড়িতে বিদেশের বাড়িতে কিন্তু এরকম নাই কিন্তু আমরা মনে করি বিদেশের বাড়িতে এরকম ঐতিহ্য ধরে রাখার একটা সুনামের বিষয় প্লাস্টিকের জিনিসে যদি আমরা কোনো কিছু নেই ওটা নরম হয়ে যায় উনে যায় এটা থেকে আমাদের রোগ জীবাণু হয় আর এটাতে কোনো সম্ভাবনা নাই বাংলাদেশ থেকে যেতে বিদেশে আসলে এখানে চলে আসে এখন এটা মাঠের বাজারে এদের মধ্যে অনেক চাহিদা এখন আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানের যে এখানে আয়োজন হয় এটা আমরা বিশেষভাবে মাটির পাত্রেই পরিবেশন করি কারণ এখানের খাবারের মান মেনটেন করা হয় বিশেষজ্ঞদের মতে অন্যান্য পাত্রে খাবার গ্রহণের চাইতে মাটির পাত্র নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আর শুধুমাত্র মাটির পাত্রের এমন ব্যবহারে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে প্রতিনিয়ত বাড়ছে দেশি বিদেশি খরিদ্দারদের আনাগোনাও फारूक हुसैन आर टी